हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल फूड एंड हेल्थ। आज हमें तैरी करे देखाबो खुबी पुरानो एक ऑथेंटिक बेंगाली रेसिपी आम कासुंदी। ये आम कासुंदी किन्तु काँचा पाका आम माखा, पेयारा माखा, आबार विभिन्न स्नैक्स रेसिपिर साथे खेते दारुण लागे। आबार भातेर पाते विभिन्न शाक भाजा, उच्छे भाजा, आलू भाजा साथेओ खेते दारुण लागे। ताहले चलुन देखे नी आमी किभावे ए आम कासुंदीटा तैरी करछी। आर ए रकम नित्य नतून रेसिपिर आपडेट पेते फूड एंड हेल्थ के सबस्क्राइब करे नेबेन, बेल नोटिफिकेशनटा ऑन करे नेबेन। आम कासुंदी तैरी करार जन्य सबार प्रथमे आमी निये नियेछी चारटे आम। एखाने 200 ग्राम आम आछे। सबार प्रथमे आमी आमगुलो छाड़िए नेब। আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সমস্ত আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব পরের স্টেপে। এবার ওভেনে একটা কড়াই গরম করে চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি আর তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন তেজপাতা আর শুকনো লঙ্কাটা মিনিট দুয়েক মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মিনিট দুয়েক পর আঁচটা একদম কমিয়ে দিয়ে একে একে দিয়ে দেব এক টিস্পুন গোটা জিরে, এক টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা গোল আর হাফ টিস্পুন গোটা মেথি দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এক মিনিট ফ্রাই করা আমার হয়ে গেছে। এখন মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোতে শুরু করেছে। এখন ওভেনটা অফ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা করে নিতে হবে। মশলাগুলো সামান্য ঠান্ডা হওয়ার পর এগুলো আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এবারে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি এক বাটি সাদা সরষে। আমি কোনো মেপে নিইনি, বাটি হিসাবে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন ভাজা মৌরি। মৌরিটা আমি মশলার সাথে ভেজে দেখাতে ভুলে গিয়েছিলাম। আর ওই একই বাটিতে দিয়ে দিচ্ছি কালো সরষে। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিয়ে ফিরে আসছি। মশলাটা গুঁড়ো করে নেয়ার পর আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে চেলে নেব। মশলাটা চালতে চালতে শেষের দিকে যে অবশিষ্ট বড় বড় দানাগুলো থেকে যাবে সেটা আবারও মিক্সারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে মিশিয়ে দেব। মশলাটা রেডি করে নেয়ার পর ওই একই জারে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমগুলো নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দের মতন দেবেন। আর একটা 1 ইঞ্চি আদার টুকরো পাতলা করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এখন এটা আমি অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপরে একটা শুকনো বড় বোল নিয়ে নিয়েছি, এক্ষুনি যে আম আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানালাম সেটার মধ্যে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের সাথে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, লবণটা আপনাদের পছন্দের মতন দেবেন, 2 টিস্পুন চিনি,
दिए भालो करे मसला और आमेर साथे खूब भालो करे मिशिए निते हबे। हाफ कप भिनेगार दिए दिलाम। ए भिनेगारटा देयार फले कासुंदीर टेस्टटा अनेक बेशी बहुगुणे बेड़े जाबे आर एटा एकटा प्रिजार्भेटिवेर काज करबे। भालो करे मिशिए निलाम। एकोन अल्प अल्प उष्ण गरम जल दिए मिश्रणटाके तैरी करे निते हबे। सब शेषे तीन टेबिल स्पून सर्षे तेल आमी गरम करे रेखेछिलाम ओटा दिए दिलाम। ओटा दिए खूब भालो करे मिशिए निते हबे। आमी खूब भालो करे मिशिए निच्छी। खूब भालो करे मेशानो हये गेछे आमार। एकोन आमी कासुंदीर मध्ये बीट लवणटा दिते भूले गियेछिलाम, तार जन्य एक चामच बीट लवण दिए दिलाम। बीट लवणटा दिए आबारो खूब भालो करे मिशिए निलेई आमादेर आम कासुंदी एकदम रेडी सार्व करार जन्य। ताहले बंधुरा, ए पुरोनो दिनेर आम कासुंदीर रेसिपि आपनादेर केमन लागलो अवश्यई आमाके कमेंट सेक्शने कमेंट करे जानाबेन। भालो लागले अवश्यई लाइक करबेन। आत्मीयस्वजन बंधु बान्धवदेर साथे शेयर करते एकदम भूलबेन ना। ताहले आज एई पर्यन्त, आबार देखा हबे कोनो नतून रेसिपिर साथे। भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज।